কিরে তুই এখানে? স্যার এই মোবাইলটা দেখতেছেন না? এই মোবাইলে আপনার গোসল করার ভিডিও আছে। হোয়াট? কি বলে যাস তুই? আর আমার গোসল করার ভিডিও তোর ফোনে কেন? স্যার আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে ভালোবাসেন, অনেক অনেক শপিং করে দেন, ঠিক তেমনই আমাকে যদি দেন তাহলে ভিডিওটা আমি অনলাইনে ছাড়ব না। নাহলে কিন্তু আমি অনলাইনে ভিডিও ছাড়া শিখে গেছি। কি চাস তুই? কি চাস তুই আমার থেকে? আমাকে আপাতত 20,000 টাকা দিলেই চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এখন ক্যাশ নেই। তাহলে কার্ডটা দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেন, মোবাইল আমার হাতেই থাক না, আপনি শুধু পাসওয়ার্ড। কি হাঁপাচ্ছিস কেন? আর বললো না স্যার, শপিং এ গিয়েছিলাম, কি গরম পড়েছে। আর স্যার আপনি এত তাড়াতাড়ি কেন, কি হয়েছে আপনার? আসলাম, ভাবলাম কাজ শেষ, আর তোর ম্যাডাম সে তো বাসায় নেই, সময় চেয়েছিস না, সময় দেওয়ার জন্য চলে আসলাম। তাই? আচ্ছা তুই বস, আমি তোর জন্য ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসি। আরে স্যার আপনি কেন যাবেন, আমি আছি না, আর আমি নিয়ে আসি। আরে না বস না তুই, আমি নিয়ে আসতেছি তো, বস বস। ঠিক যাবো আর আসবো, ঠিক আছে। সরি 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 সরি, আমি না বুঝতে পারিনি। আরে স্যার আপনি সরি বলতে যাবেন কেন, আপনি তো আর এসব কাজ অভ্যস্ত না, তাই আমি কিছু মনে করিনি। আচ্ছা শোন না, তোর যেহেতু ভিজে গেছে একটা কাজ কর, তুই এটা চেঞ্জ করে নে, যা একটা শাড়ি পরে আয়। শাড়ি? আমি শাড়ি পাবো কোথায়? তোর ম্যাডামের আলমারি ভর্তি শাড়ি, সেখান থেকে তোর জন্য একটা শাড়ি আমি চয়েস করে দিলাম। আমি এক্ষুনি গিয়ে তোর জন্য শাড়ি নিয়ে আসতেছি। তুই বসে এই নে ম্যাডামের শাড়ি, তুই এটা এখন গিয়ে চট করে পরে আসবি, ঠিক আছে? অনেক সুন্দর লাগছে। এ কি করছেন আপনি? স্যার আমি একটা মেয়ে মানুষ, আপনি আমার ভিডিও করছেন। আমিও ভিডিও টুকটাক ভাইরাল করতে পারি, আমিও নেটের চাল। দেখ তোর ভিডিও করার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নেই। এই তোর কি বাসায় বাপ ভাই নেই? হ্যাঁ তোর কি একটুকু লজ্জা করে না? তুই কি আমাকে একবার ভাই করতে পারিস না? স্যার কেন বললি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি টাকার লোভে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো আপনার এই ভিডিও দেখিয়ে দেখে অনেক টাকা নিতে পারবো। স্যার আমি এমন কাজ জীবনে কোনো দিন করবো না, আপনি আমার ক্ষমা করে দেন। স্যার এ বিষয়টা ম্যাডামরে বললেন না, আমার চাকরিটা চলে যাবে। তোর ম্যাডাম এসব বিষয়ে কিছুই জানে না, তুই আমার চোখের সামনে থেকে বলে যা, চলে যা।